উপন্যাস নয়, এ যেন রীতিমতো হার মানাবে মহাকাব্যকেও। রোমাঞ্চকর সেই স্ক্রিপ্ট শেষ হয়ে যেন হচ্ছে না শেষ। রোববার সন্ধে হঠাৎই গুঞ্জন পায় নতুন মাত্রা। সাকিব তামিম দ্বন্দ্ব শিরোনাম হয় দেশের গণমাধ্যমের, তার সত্যতা পাওয়া যায় মধ্যরাতে। হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরেই অধিনায়ককে সঙ্গে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গেলে। যদিও এই স্লট তৈরি হয়েছিল আরও আগেই, দ্বিতীয় ওয়ানডে শেষে প্রেস কনফারেন্সে এসে তামিমের অকপটে স্বীকার, ম্যাচ ফিট হলেও ডিসকমফোর্ট আছে তার, আর বিশ্বকাপে কোনো আনফিট ক্রিকেটারকে নিতে চান না ক্যাপ্টেন সাকিব। এই ইস্যুতে এরপর জল গড়ায় বহু দূরে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিনভরই চলে নাটক, দফায় দফায় পেছায় টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণার সময়। আগে যেখানে স্পটলাইটে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, এদিন তার পুরোটাই তামিম ইকবালে। সেই আশঙ্কায় সত্যি হয় স্বপ্নের পাঁচ নম্বর বিশ্বকাপ থেকে তামিম বাদ পড়লে। তবে ঘটনার এখানেই শেষ নয়, জাতীয় দলের টিম ম্যানেজারের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তামিম ইকবালের বড় ভাই নাফিজ ইকবালকে। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বুধবার হঠাৎ করে নীরবতা ভাঙেন তামিম ইকবাল খান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জাতীয় দল দেশ ছাড়লে ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করবেন তিনি। নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পোস্ট দেন নাফিজ ইকবালও। কিছুক্ষণ পর অর্থাৎ চারটা নাগাদ বিশ্বকাপ খেলতে চার্টার বিমানে করে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে সঙ্গে করে সব আলোচনা নিয়ে যাওয়া নয়, বরং এখন অপেক্ষাটা নতুন কোনো টুইস্টের। তামিম সাকিব দ্বন্দ্ব এবং দেশের ক্রিকেটের সাম্প্রতিক এই জটিলতা শেষ হচ্ছে না সহসাই, এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহকে বাদ দিয়ে তামিম ইকবালকে দলে নিতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। তবে পুরো বিষয়ে আরও ঘোলাটে পরিস্থিতি মোড় নেয় নাকি কোন দিকে যায়, সেটা জানার জন্য অপেক্ষায় সবাইকে থাকতেই হচ্ছে। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।